অন্ধ্র উপকূলের আরো কাছে প্রবল ঘূর্ণিঝড় অশনি আজ রাতে ক্রমশ শক্তি ক্ষয় করে এগোবে উড়িষ্যার দিকে। আগামী ২৪ ঘন্টায় অন্ধ্র উপকূল ধরে উড়িষ্যার দিকে এগোতে থাকবে অশনি। ঘূর্ণিঝড় অশনির জেরে বাংলায় প্রভাব পড়ার তেমন কোনো সম্ভাবনা নেই, ঝড় ও সামুদ্রিক জলোচ্ছ্বাসের সম্ভাবনা নেই বলেই মনে করছে আবহাওয়া দপ্তর। তবে উপকূলবর্তী জেলা ও উত্তরবঙ্গে অশনির জেরে ভারী বৃষ্টিপাত হবে। অশনির প্রভাবে দক্ষিণবঙ্গ জুড়ে বুধ ও বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। উপকূলবর্তী জেলা পূর্ব মেদিনীপুর ও দুই চব্বিশ পরগনায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হবে। অশনির প্রভাবে জমা জল রুখতে পাম্পিং স্টেশনগুলিতে নজরদারি চালাচ্ছে কলকাতা পুরসভা। লালবাজারে খোলা হয়েছে ইউনিফাইড কমান্ড সেন্টার, চালু কলকাতা পুরসভার কন্ট্রোল রুম, গঙ্গায় চলে নজরদারি। দুর্যোগ মোকাবিলায় কোলকাতায় নামানো হয়েছে দুই কোম্পানি এনডিআরএফ। রাজ্যের বিপর্যয় মোকাবিলা দপ্তরের ১৫টি টিম মোতায়েন করা হয়েছে। শুক্রবার পর্যন্ত সব দমকল কর্মীর ছুটি বাতিল। সোমবার থেকে ৫ই নভেম্বর পর্যন্ত ২৪ ঘন্টার কন্ট্রোল রুম খুলেছে বিদ্যুৎ দপ্তর। অশনির প্রভাবে কাল ও পরশু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুরে। তার আগে আজ দীঘা ও মন্দারমণি সৈকতে কড়া নজরদারি পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের। কোনো পর্যটককে জলে নামতে দিল না প্রশাসন। অল্পের জন্য প্রাণে বাঁচলেন মৎস্যজীবীরা। উড়িষ্যার গঞ্জাম জেলার ছত্রপুরে উত্তাল সমুদ্রে ডুবে যায় নৌকা, কোন রকমের সাঁতরে রক্ষা পান মৎস্যজীবীরা। আমফান থেকে শিক্ষা নিয়ে অশনির সংকেতে তৎপর প্রশাসন। উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জে মাইকে প্রচার চালাচ্ছে এনডিআরএফ। লেবুখালী নদীর পার লাগোয়া এলাকার বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে। কার্যত পর্যটক শূন্য কুলতলির কৈখালি ঘাট। ঘূর্ণিঝড়ের আশঙ্কায় প্রশাসনের তরফে মৎস্যজীবী ও পর্যটকদের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ঘূর্ণিঝড়ের আশঙ্কায় নিরাপদ জায়গায় নৌকো বেঁধে রেখেছেন মাঝিরা। অশনির প্রভাব মোকাবিলায় দক্ষিণ চব্বিশ পরগনার বিস্তীর্ণ এলাকায় নদীপথে বাত পরিদর্শন করলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী, সঙ্গে ছিলেন প্রশাসনিক আধিকারিকরা। মেঘ মাথায় নিয়ে একাধিক জায়গায় মাটি ফেলে শুরু হয়েছে বাত সংস্কার। দায়সারাভাবে নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি হচ্ছে পাকা বাত। এই অভিযোগে হলদি নদীর পাড়ে কংক্রিটের বাত তৈরির কাজ বন্ধ করে দিলেন হলদিয়ার বাঁশখানা জালপাই গ্রামের বাসিন্দারা। পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন সেচ দপ্তরের সুপারভাইজার। কোথাও জরাজীর্ণ নদীবাঁধ, কোথাও সমুদ্রবাঁধ তৈরি হয়নি। অশনির প্রভাবে ভারী বৃষ্টির সম্ভাবনায় ত্রস্ত নামখানা থেকে প্রেজারগঞ্জ। বাঁধের পরিস্থিতি খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেবার আশ্বাস দিয়েছেন জেলা শাসক। সুপ্রিম কোর্টে শুনানির আগে রাষ্ট্রদ্রোহ আইন নিয়ে প্রশ্নের মুখে অবস্থান বদল কেন্দ্রের। আইন পুনর্বিবেচনার পক্ষে কেন্দ্রের হলফনামা সুপ্রিম কোর্টে। মোহালিতে পাঞ্জাব পুলিশের গোয়েন্দা দপ্তরে রকেট প্রপেলড গ্রেনেড হানা, নেপথ্যে খালিস্তানি জঙ্গিদের হাত থাকার আশঙ্কা। ক্রমশ গৃহযুদ্ধের পথে শ্রীলঙ্কা, লাগাতার সংঘর্ষের মধ্যেই সরকারি বাসভবন ছেড়ে পালালেন পদত্যাগী প্রধানমন্ত্রী। ১১ই মে পর্যন্ত জারি করা হলো কারফিউ। প্রয়াত সন্তুরবাদক পণ্ডিত শিবকুমার শর্মা ভুগছিলেন কিডনির সমস্যায়, হৃদরোগে আক্রান্ত হয়ে মুম্বাইয়ে মৃত্যু। শোক জ্ঞাপন প্রধানমন্ত্রীর, মুখ্যমন্ত্রীর। সুজয় ঘোষের ছবির শুটিং এর জন্য মুম্বাই থেকে উত্তরবঙ্গে এলেন করিনা কাপুর। করিনা সঙ্গে আনলেন তৈমুর এবং যে কেউ। বাগডোগরা বিমানবন্দরে নামলেন তিনি, দার্জিলিং এ শুটিং করবেন করিনা। নেটফ্লিক্সের প্রজেক্ট ব্রাউনের জন্য বুধবার থেকে কলকাতায় শুটিং শুরু করবেন যিশু সেনগুপ্ত, করিশ্মা কাপুর, অভিনয় দেও এবং আরিয়ান ভৌমিক। ৫০ দিন ধরে চলবে এই প্রজেক্টটির শুটিং। ৭৫তম আন্তর্জাতিক কান চলচ্চিত্র উৎসবে জুরি সদস্যদের তালিকায় রয়েছেন দীপিকা পাডুকোন। এই উৎসবে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে ফ্রান্সে গেলেন তিনি। ইউরোপের রাস্তায় গতির সফর, বাইক রাইডিং করতে ইউরোপ গেলেন শাহিদ কাপুর, ঈশান খাট্টার এবং কুণাল খেমু। লাদাখে গণপতের ফাইনাল শিডিউলের শুটিং করছেন টাইগার শ্রফ। ছবিতে টাইগার শ্রফের বিপরীতে দেখা যাবে কৃতি শ্যাননকে।